সুপারি সরবরাহকারীর নিত ন ন কৌশল। এইবার মালভোগ কলর তলত বার্মিজ সুপারি সরবরাহ। যত সরকারে অবৈধ ব্যবসায়িক নাকি লগাবলে প্রশাসনক কঠোর নির্দেশনা জারি করেছে, ঠিক সেই সময়তে কোকরাঝারের পর্বতজোড়া মহকুমত দীর্ঘদিনের বার্মিজ সুপারি রমরমিয়া বেহার সততে অভিযোগ উত্থাপিত হয়ে আছে। যা নিশা বগরীবাড়ি আরক্ষীর নিয়মীয় তালাচীত এখন বলরো বাহনত কহিয়ে অনা মালভোগ কলর তলত ২৪ বস্তা বার্মিজ সুপারি সহ বলরো বাহন এখন জব্দ করবলে সক্ষম হয়। আতকাধীন বলরো বাহনখনের নম্বর AS01QC3421। বগরীবাড়ি আরক্ষীর চালক সহ আন এজনক করায়ত্ত করে তদন্ত অব্যাহত রাখিছে। দীর্ঘদিনের পরা বার্মিজ সুপারি রমরমিয়া বেহার বিরুদ্ধে কোকরাঝার জেলা প্রশাসনে কেনে ধরনের পদক্ষেপ হাতত লয় সেয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। নমস্কার, মই অজয় ফুকন আর এইখিনিতে সমূহ এনি ভারত চ্যানেলটির যখন কর্মকর্তা আছে সকলে মোর ফালের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আসলে সংবাদ জগতত নতুনক আসলে এটি আত্মপ্রকাশ ঘটিছে আমার নিউজ চ্যানেল এনি ভারত। আর এনি ভারতের একটা খুব ধুনিয়া একটা অনুষ্ঠান হবলে গৈ আছে, সকলে জানে আমার সকলের মরমর হার্টথ্রব জুবিন গার্গর গানে কি আনে। আসলে জুবিনদার সেই গীতের আধারত আমার হিরুদায় লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামের এটি সাংগীতিক রিয়েলিটি শো করবলে গৈ আছে। আর 15 আগস্টরপরা গোটে আরম্ভ হব, প্রথম অডিশন ধেমাজিত ধেমাজি জেলাত আরম্ভ করব। গতি সমূহ যখন প্রতিভা আছে, যখন গান ভাল পায়, যখন নিজের প্রতিভা আসলে দেখাব বিচার, এই রিয়েলিটি শোত গানে কি আনে এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করক। আর খুব ধুনিয়া আপনাদের সুবর্ণ সুযোগ লাভ করব, ইয়াতে পুরস্কার আছেই, বিভিন্ন ধরনের উপহারও আপনাদের লাভ করব। আর এগারী প্রতিষ্ঠিত আসলে এগারী শিল্পী হিসাবে সাংস্কৃতিক জগত আপনাদের প্রতিষ্ঠা লাভ করব। গতি গোটেই অনুষ্ঠানটলে মোর ফল শুভকামনা থাকিল, আর এই অনুষ্ঠানট আপনাদের অংশগ্রহণ করব, আমিও আছো আর সকলকে আমি লগ পাম। ধন্যবাদ।